মাই হোম গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমি সুকান্ত। এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে বাড়িতে টবে ধনেপাতা চাষ করবেন। তো বন্ধুরা, এই ধনেপাতা চাষ করার জন্য খুব বড় মাপের টবের প্রয়োজন হয় না, মোটামুটি 6 থেকে 8 ইঞ্চি মাপের টব সংগ্রহ করতে পারলে খুব সহজেই আমরা বাড়িতে ধনেপাতাটি চাষ করে নিতে পারবো। আর বন্ধুরা, এই ধনেপাতা চাষ করার জন্য ছাদে, বারান্দায় বা ব্যালকনিতে যে কোনো জায়গায় এই ধনেপাতাটা চাষ করতে পারেন। এই ভিডিওতে আমি শেয়ার করব ধনেপাতা বীজ বপন থেকে শুরু করে গাছ বড় হওয়া এবং খাবার উপযুক্ত হওয়া পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে আমি শেয়ার করব। আর বন্ধুরা, এখানে আমি সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে কিভাবে রাসায়নিক বা কীটনাশক ছাড়া আমরা বাড়িতে ধনেপাতা চাষ করে নিতে পারবো, আর যেটা বাজার থেকে কিনে আনা ধনেপাতা থেকে স্বাদে ও গন্ধে অতুলনীয় এবং গুণগত মানও বেশি। আর এখানে যে বীজটা আমি সংগ্রহ করে নিয়েছি সেটা হলো আমাদের কিচেনের রান্নাঘরে যে রান্নার জন্য যে ধনেটা আনা হয় সেই ধনে থেকেই খানিকটা ধনে আমি এখানে সংগ্রহ করে নিয়েছি। তো বন্ধুরা, এবার আমি ভিডিওটি শুরু করছি। এই যে খানিকটা ধনে আমি সংগ্রহ করে নিয়েছি, এইগুলোকে আমি এখন যে ধনে আছে ওই গোটা আছে ধনেটাকে আমি হালকা ভেঙে নেব। তার মানে একটা ধনেকে আমরা দুটো করে নেব, হালকা কাঠ দিয়ে এখানে আমি ঘষে হালকা এই ধনেগুলোকে আপনি ছাড়িয়ে নেব। আস্তে আস্তে ভাবে ঘষবেন যাতে করে বীজগুলো একদম গুঁড়ো না হয়ে যায়। সুন্দরভাবে সমস্ত বীজগুলো ছেড়ে গেছে। এবার আমি এই বীজগুলোকে কালেক্ট করে একটা ছোট পাত্রের মধ্যে 5 থেকে 6 ঘন্টার জন্য একটু ভিজিয়ে রাখব, যাতে করে আমাদের অঙ্কুরোদ্গম হতে খুব দ্রুত অঙ্কুরোদ্গম হয়। এই পাত্রের মধ্যেই আমি এখন ভিজিয়ে রাখব 5 থেকে 6 ঘন্টা। এ পাত্রে খানিকটা জল ঢেলে দেব যাতে সম্পূর্ণ বীজটা ভিজে যায়। তো বন্ধুরা, ফিরে আসব 5 থেকে 6 ঘন্টা পর। এবার খুলে দেখে নেব বীজগুলো সম্পূর্ণ ভিজেছে কিনা। হ্যাঁ বন্ধুরা, সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি টবটাকে রেডি করে নেব। এখানে যে টবটা আমি ব্যবহার করব সেটা আমার বাড়ির প্লাস্টিকের গামলা, ওয়েস্ট গামলা, যেটা ফেলে দেওয়া হয়েছে সেটাই আমি টব হিসাবে এখন ব্যবহার করব। আর যে হোলগুলো দেখতে পাচ্ছেন এটা ড্রেনেজ সিস্টেম তৈরি করেছি আমি। এর উপরে এই যে হাতে আমার নেটটা আছে এই নেটটা আমি এর উপরে দিয়ে দেবো, যাতে করে মাটি বা জল দিলে মাটি ধুয়ে বেরিয়ে না যায়। আর এর জন্য যে মাটিটা আমি ব্যবহার করব সেটা হলো গার্ডেন সয়েল, ভার্মি কম্পোস্ট আর কিছুটা নিম খোল। আমার কাছে এখানে আমি ভার্মি কম্পোস ইউজ করেছি, কারণ আমার কাছে গোবর সার নেই, তাই আমি ভার্মি কম্পোস ইউজ করেছি। আপনার কাছে গোবর সার থাকলে 2 বছরের পুরনো গোবর সার এখানে ইউজ করতে পারেন। আর নিম খোলটা দিয়েছি এর জন্যই যাতে গাছে পোকামাকড় মাটিতে না ধরে, তার জন্য। এবার আমি এই মিশ্রণটাকে যে আমি তৈরি করেছি এটা টবে ঢেলে দেব। ভালোভাবে ছড়িয়ে হালকা একটু চেপে দেবো যাতে করে মাটি থেকে এয়ারটা বেরিয়ে যায়। ঠিক এমন পরিমাণে মাটি দেবেন যেন টবের উপরে 1 ইঞ্চি মতো জায়গা খালি থাকে।
এবার আমি ভেজানো বীজগুলোকে উপরে হালকাভাবে ছড়িয়ে দেব। এইভাবে বীজগুলো ছড়ানো অবস্থায় আমরা এমনই একটা জায়গায় রাখবো যেখানে যদি গ্রীষ্মকালে হয় সেক্ষেত্রে আমরা একটু শেডেড এরিয়াতে রাখবো, আর শীতকালে হলে সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট সানলাইটে রাখতে পারি, কারণ ধনে পাতাতে বেশি রোদ পড়লে সেক্ষেত্রে ধনে পাতা ঝলসে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আমরা টবে ধনে পাতাটা চাষ করবো, সারা বছরই আমরা এইভাবে ধনে পাতা চাষ করতে পারি। আর এ থেকে আমরা বাড়ির যে প্রয়োজনীয় ধনে পাতা দরকার পড়ে সেটা আমরা এখান থেকেই সংগ্রহ করে নিতে পারব। গরমের দিনে হলে সেমি শেডেড এরিয়াতে রাখবেন। এবার এই ছড়ানো বীজের উপরে হালকা একটা মাটির আস্তরণ দেব যাতে করে আমাদের বীজগুলো পুরো ঢেকে যায়। বেশি মোটা দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে আমাদের বীজগুলো বেরোতে সময় বেশি নিয়ে নেবে। যেহেতু এখানে আমি গোবর সার ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি, তাই আলাদা করে পরে আর সার দেওয়ার দরকার পড়বে না। যদি গাছ অনেক দিন রাখতে হয় সেক্ষেত্রে এর মধ্যে মাঝে মাঝে খোল পচানো জল, শস্যের খোল যেটা হয়, সেটা 5-6 দিন পচিয়ে রেখে হালকা করে জল একটু গোড়াতে দিয়ে দিলেই এর যে খাবার খাদ্য দরকার পড়ে গাছের সেটা পূরণ হয়ে যাবে। পুরো বীজগুলো ভালোভাবে ঢেকে গেছে, এবার এর উপর দিয়ে আমি হালকা জল স্প্রে করে দেব। আর ট্যাপটিকে ধ্যান রাখবেন যেন টবের মাটি যেন শুকিয়ে না যায়, সেক্ষেত্রে আমাদের বীজগুলো অঙ্কুরোদ্গম হবে না। টবের মাটি যেন হালকা ময়েশ্চার থাকে। মোটামুটি 2-3 ঘন্টা সূর্যের আলো পৌঁছায় এমন একটা জায়গায় এই টবটাকে আমি এখন রাখবো। বন্ধুরা, 8 দিন পরের ভিডিও দেখছেন, সুন্দরভাবে আমাদের যে চারা বেরিয়ে গেছে এইভাবে ধীরে ধীরে। এবার এই অবস্থায় মোটামুটি আরও 5-6 দিন পরে এই গাছগুলো আরও বড় হয়ে যাবে, আর যেগুলো বীজ এখনও অঙ্কুরোদ্গম শুরু হয়নি সেগুলো ধীরে ধীরে অঙ্কুরোদ্গম শুরু হয়ে যাবে। আরও 5 দিন পরের ভিডিও, সুন্দরভাবে দেখুন গাছগুলো গ্রোথ শুরু হয়ে গেছে। আর একটা কথা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায়। আর বন্ধুরা, যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই প্লিজ 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 আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি অবশ্যই ক্লিক করবেন। বন্ধুরা, এটি 25 দিন পরের ভিডিও, দেখুন সুন্দরভাবে গ্রোথ শুরু হয়ে গেছে। এখন আমাদের এইখান থেকে হালকা হালকা যদি আমরা কেটে হারভেস্ট করি, একভাবে যদি গোড়া তুলে ফেলি সেক্ষেত্রে আমাদের আর বাড়বে না। যদি ডাল এখান থেকে আমরা হালকা হালকা কেটে নিই, খাবার উপযুক্ত যেটা সেটা কেটে নিই, তাহলে আমরা সারা বছর এই টবের ধনে পাতা থেকেই আমরা
সংগ্রহ করে নিতে পারবো। আর বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রচুর পরিমাণে গাছ লাগাবেন। ধন্যবাদ।